কাটাকাটি কমপ্লিট। এ জল দেয়া যাবে না, বালি হবে, বালি ছাড়াতে কিছু নাই, গোলা জল। এই যে পাথরগুলো এনেছিল তখন আপনাদের দেখিয়েছিলাম যে এই যে 70-80 কেজি পাথর এটা মাথায় করে নিয়ে চলে আসছে। আসলে গ্রামের লোক খুব শক্তিশালী টাইপের হয়, এটা কিভাবে সম্ভব মানে আমি পুরাই অবাক হয়ে গেছি। আমি যে আমার আগের যে লাইভটা ছিল, লাইভটা নেটের জন্য কেটে গিয়েছিল, ওই লাইভে আমি দেখিয়েছিলাম যে এই পাথরগুলা এইগুলো মাথায় করে নিয়ে চলে আসছে। ঠিক আছে, কখন আসবো খেতে? আপনি এখনই চলে আসুন। আপনার বাসা কোথায় জানি না, আসতে কত সময় লাগবে সেটাও জানি না। আপনি লোকেশন বলুন কোথায়, বলে দিচ্ছি যে কতক্ষণ লাগবে এখানে আসতে। নদীটা কিন্তু খুব সুন্দর। নদী দেখতে আসলেই খুব সুন্দর লাগবেই, কারণ যেমন সমুদ্রের পাড়ে গেলে যখন আপনি সমুদ্রের ঢেউগুলো দেখবেন তখন দেখবেন যে আপনার ভিতরে থাকা কষ্ট বেদনাগুলো অটোমেটিক চলে যাচ্ছে। ঠিক আছে, এটা কেন হয় জানি না, তবে এটা আপনার হবেই। আপনার যদি আপনি ডিপ্রেশনে থাকেন বা আপনার খারাপ লাগতেছে বা আপনি রিল্যাক্স করতে চান, আপনি সমুদ্রের পাড় থেকে ঘুরে আসবেন, দেখবেন যে সমুদ্রের ঢেউগুলো দেখার পরে আপনি অটোমেটিক আপনার মন ভালো হয়ে গেছে। ঠিক আছে, আর ঠিক নদীটাও কিন্তু ঠিক সেরকমই। আপনি নদীর পাড়ে যখন কাটাবেন, নদীর পাড়ে হচ্ছে বিকাল টাইমে আসলে খুব ভালো লাগে। ঠিক আছে, বিকাল টাইমে যখন রোদ থাকবে না তখন যদি আসেন তো খুব ভালো লাগবে। নদীটা আসলে খুব সুন্দর। সামনে অনেক কাশফুল সামনে, কিন্তু অত দূর আমি যেতে পারবো না এখন। আচ্ছা, একজন কমেন্টস করেছেন মানে তানার বাসা পাবনা পাগলা গারদের পাশেই, তাহলে সম্ভব না। আপনি পাবনা থেকে এখানে আসতে আসতে আপনার সারা রাত কেটে যাবে। ঠিক আছে, আপনি অবশ্যই পারবেন না। আপনি পাগলা গারদের পাশে আছেন, ওখানে থাকেন। ঠিক আছে, ওখান থেকে এখানে আসা সম্ভব না। নদী সমুদ্র আমার খুব পছন্দ। হ্যাঁ, নদী সমুদ্র আসলে সবারই পছন্দ। নদী সমুদ্র মানে পছন্দ নেই এমন লোক আপনি খুঁজে পাবেন না। ঠিক আছে, আপনি কাছে জিজ্ঞেস করবেন, আমার মনে হয় 100 জন লোকের কাছে জিজ্ঞেস করলে 100 জন লোকই বলবে নদী নদী সমুদ্র এগুলো ভালো লাগবে তার। আর আমার বিশেষ করে নদী সমুদ্র পাহাড় তারপর মানে কি বলবো যে মানে বন জঙ্গল যেটা মানে সুন্দরবনটন এই টাইপের আমার এগুলো আমার পছন্দ না। আমার পছন্দ হচ্ছে পাহাড়, প্রথম পছন্দ হচ্ছে সমুদ্র, নদী, পাহাড়। ঠিক আছে, তারপর হচ্ছে পুরানো যে বাড়িগুলো আছে ওইগুলো আমার খুব পছন্দ। ওইখানে কেন জানি গেলে আমার খুব ভালো লাগে ওখানে গেলে। এটা হচ্ছে গরু, বাচ্চা গরু। ওয়াও, অনেক ভালো লাগে, কিন্তু ভয় পাচ্ছে না, খেলা করতেছে। আসলে ভয় না, আমার সাথে অনেক খেলা করতেছে। অনেক মজা পায় গরুদের, আপনি যখন গলা চুলকে দেবেন অনেক মজা পাবে। সম্ভবত খাইতে পারতেছে না ছোট এখনো।